হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ 10 ব্যবহার করেন, তারা অনেকেই জানেন না যে দারুণ একটি ভিডিও এডিটর উইন্ডোজ 10 এর মধ্যে আছে। সেই ভিডিও এডিটর দিয়ে কিভাবে আপনি সুন্দরভাবে স্মুথলি ভিডিও এডিট করবেন সেটা আমি এখন দেখাবো। প্রথমেই স্টার্ট মেনুর পাশে টাইপ হেয়ার টু সার্চ, এখানে আমরা লিখব ভিডিও এডিটর। লেখার পরে দেখুন উপরের দিকে চলে আসছে ভিডিও এডিটর। আমরা সাধারণত ভিডিও এডিট করার জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেমন ক্যামটেশিয়া, ফিল্মোরা ইত্যাদি। সেক্ষেত্রে আমরা যে কোনো সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ 10 এর মধ্যে যে একটি সুন্দর ভিডিও এডিটর আছে সেটা দিয়ে আমরা খুব সহজেই ভিডিও এডিট করতে পারি। আমাদের সামনে ভিডিও এডিটর ওপেন হয়েছে, উপরের দিকে দেখুন ওয়েলকাম টু ভিডিও এডিটর। প্রথমে নিউ ভিডিও প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে, এরপরে একটি ভিডিওর নাম দিতে হবে, যেমন দেখুন নেম ইওর ভিডিও। এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি টিচিং ভিডিও। আমি ভিডিওর নাম দিয়ে দিলাম টিচিং ভিডিও, এরপরে ওকে আইকনে ক্লিক করলাম। এখন দেখুন প্রজেক্ট লাইব্রেরি, এর নিচে অ্যাড, এখানে ক্লিক করলে আপনার মনোনীত ভিডিও এখানে চলে আসবে এবং আপনি এডিট করতে পারবেন। অ্যাড এখানে ক্লিক করলাম, এরপরে ফ্রম দিস পিসি, ফ্রম মাই কালেকশন, ফ্রম দি ওয়েব। আমি আগেই আমার একটি ভিডিও ক্লিপ আমার পিসিতে রেখেছি, আমি সেটা এডিট করতে চাই, ফ্রম দিস পিসি এখানে ক্লিক করলাম। আমার ডেস্কটপে একটি ভিডিও আছে, এটা সিলেক্ট করে ওপেন করলাম, ভিডিওটা এখানে চলে আসবে। হ্যাঁ, ভিডিওটা এখানে চলে এসেছে। এখন ভিডিওটার উপরে মাউসের কার্সার রেখে লেফট বাটন চেপে এখান থেকে টেনে নিচে ট্র্যাকে নিয়ে আসতে হবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে ভিডিওটা চলবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আমি কিছু অংশ কেটে বাদ দিতে চাই, সেক্ষেত্রে প্রথম দিকে আমি কিছু অংশ কেটে বাদ দেব। সেক্ষেত্রে প্রথমেই ভিডিওর প্রথমেই আমি একটি টাইটেল কার্ড ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে এখানে দেখুন অ্যাড দি টাইটেল কার্ড। প্রথমেই আমাদের সামনে একটি টাইটেল কার্ড চলে এসেছে। কালার এখান থেকে চেঞ্জ করা যাবে, এটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার আমরা পাবো, আমাদের পছন্দ মতো কালার এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তা আমি প্রথমে এই ইয়েলো গোল্ড কালারটা নিতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের ডিসপ্লের কালারটা চেঞ্জ হয়েছে। এখন নিচের দিকে এখানে ডানে ক্লিক করলে আমরা আমাদের ডিসপ্লের কালারটা ইয়েলো গোল্ড হয়ে গেল। এখন এটার উপরে আমি একটি টেক্সট লিখতে চাই, সেক্ষেত্রে এখানে দেখুন নিচের দিকে টেক্সট, এখানে ক্লিক করলাম। এখন দেখুন আমি এখানে লিখব টিচিং অন ক্লাস 4। এখন এখানে দেখুন বিভিন্ন ধরনের টেক্সট ফন্ট এখানে চলে এসছে, অনেকগুলো ফন্ট আছে, এখান থেকে যে কোনো একটি ফন্ট বেছে নেওয়া যাবে। তো আমি এখান থেকে যে ফন্টটা আছে এটা সিলেক্ট করলাম, দেখুন লেখাটা খুব সুন্দর দেখা যাচ্ছে, টিচিং অন ক্লাস 4। এটা 3 সেকেন্ড পর্যন্ত ডিসপ্লে হবে। এখন নিচের দিকে ডান, টাইটেল কার্ড রেডি। এখন ভিডিওটা আমি কিছু অংশ কেটে বাদ দিব, এখানে দেখুন এই যে ট্রিম দিস ভিডিও ক্লিপ,
এখানে আমি ক্লিক করলাম। এখন প্রথম থেকে আমি যতটুকু কাটব শেষের দিকে যে এন্ড ট্রিম এটা টেনে আমি প্রথমের দিকে নিয়ে আসব, এতটুকু কেটে আমি বাদ দিব, প্রথম থেকে কেটে বাদ দিব। তো আমার এন্ড কি ফার্স্ট স্টার্ট অফ ট্রিম এবং এন্ড অফ ট্রিম দুইটা সিলেক্ট করে আমি যতটুকু কাটব ঠিক সেটা সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করলে ততটুকু কেটে বাদ হয়ে গেল। এখন মনে করেন আমি ভিডিওটা কেটে খণ্ড খণ্ড করব, সেক্ষেত্রে এখানে দেখুন আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম, আমি ভিডিওটা মোট দুইটা খণ্ডে বিভক্ত করব। এখানে স্প্লিট স্প্লিট দিস ভিডিও ক্লিপ এখানে ক্লিক করলাম, এখানে আমি মাঝ থেকে ভিডিওর মাঝ বরাবর আমি দুইটা খণ্ডে বিভক্ত করব। তো এখানে যে সিক যে কারসারটা রয়েছে এটা টেনে আমি ভিডিওর একদম মিডিল পয়েন্টে নিয়ে এলাম, এরপরে ডান এখানে ক্লিক করলাম, দেখুন ভিডিওটা কেটে দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে। অ্যাড ক্যামেরা মোশন অর্থাৎ ভিডিওটা কিভাবে আসবে, অর্থাৎ ভিডিওটা কিভাবে স্ক্রিনে ডিসপ্লে হবে বা আসবে সেটা আমরা অ্যাড মোশনের মাধ্যমে দিতে পারি। এখানে মোশন মোশনে ক্লিক করলাম, এই ভিডিওটা কিভাবে স্ক্রিনে আসবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। যেমন এখানে জুম ইন রাইট, জুম আউট, তারপরে টিপ আপ ইত্যাদি মোশন এখানে রয়েছে। তো আমি জুম ইন সেন্টার এটা সিলেক্ট করলাম, এরপরে ডান। এরপরে থ্রি ডি অ্যাড থ্রি ডি ইফেক্ট, ভিডিওর উপরে আপনি ইচ্ছা করলে থ্রি ডি ইফেক্ট অ্যাড করতে পারেন। তো যে ভিডিওতে আপনি থ্রি ডি ইফেক্ট অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে থ্রি ডি ইফেক্ট এখানে ক্লিক করলাম। গেটিং থ্রি ডি ইফেক্ট রেডি ফর ইয়ার ভিডিও, ওকে। এখানে দেখুন ভিডিওর উপরে যেমন ধরুন অটাম লিভস অর্থাৎ শরতের পাতা ঝরে পড়ছে এরকম একটা ইফেক্ট যদি আপনি দিতে চান তো সেটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ডান ডানে ক্লিক করলাম। এবার আমি প্লে করছি, দেখুন ভিডিওটা আমি প্লে করছি, দেখুন ভিডিওর উপরে থ্রি ডি ইফেক্ট অর্থাৎ শরৎকালের যে পাতাটা শরৎকালের পাতা ঝরে পড়ছে। আবার দেখুন দেখুন খুব সুন্দর পাতা ঝরে পড়ছে। এভাবে আপনি ভিডিওতে থ্রি ডি ইফেক্ট দিতে পারেন। এরপরে ফিল্টার, ভিডিওর কালারও আপনি চেঞ্জ করতে পারেন, যে ভিডিওর কালার আপনি চেঞ্জ করবেন সেই ভিডিও সিলেক্ট করে ফিল্টার। এখানে দেখুন অনেকগুলো কালার রয়েছে, অরিজিনাল ক্লাসিক এখানে অনেকগুলো কালার রয়েছে, আমি ক্লাসিকটা সিলেক্ট করলাম, দেখুন ভিডিওর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন, এভাবে দেখুন সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, আমি অরিজিনাল কালারটাই রাখতে চাচ্ছি, এরপরে ডান। এভাবে ভিডিওর কালার আপনি চেঞ্জ করতে পারেন। এবার ভিডিও স্পিড অর্থাৎ ভিডিওটা আপনি ইচ্ছা করলে ভিডিও যে স্পিডে চলছে সেটা আপনি দ্রুত স্পিড দিতে পারেন, ফাস্ট স্পিড দিতে পারেন অথবা স্লো স্পিড দিতে পারেন। এখন আমি এখানে একটা এই ভিডিওতে আমি আমার একটা ছবি অ্যাড করতে চাই শেষের দিকে, সেক্ষেত্রে আবার আমি উপরে প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম দিস পিসি এখানে ক্লিক করলাম, এরপরে আমার ছবি বা পিকচার কোথায় আছে সেখান থেকে একটা ছবি আমি এখানে নিয়ে আসব। ধরুন এখান থেকে আমি একটা ছবি এই ভিডিওর সাথে অ্যাড করতে চাই, এখানে জাস্ট ছবিটা সিলেক্ট করে ওপেন, দেখুন ছবিটা এখানে চলে আসছে। এখন মাউসের লেফট বাটন চেপে ছবিটা আমি ট্র্যাকে নিয়ে আসলাম, আমি শেষের দিকে ছবিটা সেট করতে চাই। কিন্তু এখানে দেখুন ছবির দুই পাশে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, আমি এটা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে ছবিটা সিলেক্ট করে এখানে দেখুন রিমুভ অর শো ব্ল্যাক বার এখানে ক্লিক করলাম,
এরপর দেখুন রিমুভ ব্ল্যাক বারস, এখানে ক্লিক করার সাথে সাথে ছবির দুই পাশে ব্ল্যাক কালারটা রিমুভ হয়েছে। এরপরে আপনি ছবি এখানে এখানে যে রোটেট রয়েছে অর্থাৎ ছবি আপনি বিভিন্ন দিকে ঘোরাতে পারেন, এখানে দেখুন ক্লিক করলাম ছবি রোটেট করতে পারেন এখানে ক্লিক করে, অর্থাৎ আপনি যেভাবে ছবিটা রাখতে চান নিচের এখানে অর্ধবৃত্তাকার যে আইকন রয়েছে এখানে ক্লিক করলে ছবিটা রোটেট হবে। তো আমি ছবিটা সোজাভাবে রাখতে চাচ্ছি। এরপরে দেখুন এখানে ডিলিট, আপনার ট্র্যাকে যতগুলো ছবি ভিডিও ক্লিপ রয়েছে সেগুলো যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করলে যে ভিডিও এখান থেকে ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে ডিলিট আইকনে ক্লিক করলে ভিডিওটা এখান থেকে ট্র্যাক থেকে রিমুভ হয়ে যাবে। কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড অর্থাৎ অডিওটা যদি আপনি না রাখতে চান তাহলে এটার উপরে ভিডিও সিলেক্ট করে এটার উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে। করার পরে ভলিউমে ক্লিক করার পরে এখান থেকে দেখুন নিচের দিকে এটা জিরো করে দিতে হবে, ভলিউমটা জিরো করে দিতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড অডিওটা শোনা যাবে না। তো যেহেতু এটা টিচিং সেহেতু আমি ব্যাকগ্রাউন্ড অডিওটা রাখতে চাচ্ছি, তো আমি এটা 100 করে দিলাম। এরপরে যদি আপনি ভিডিওর সাথে কোনো মিউজিক অ্যাড করতে চান সেক্ষেত্রে ভিডিও সিলেক্ট করে উপরে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ক্লিক করার পরে এখানে কিছু আপনাকে কপিরাইট ফ্রি মিউজিক দেবে যেগুলো আপনি প্লে করে দেখে সিলেক্ট করতে পারেন। এভাবে প্লে করে সিলেক্ট করতে পারেন। তো যেহেতু এটা টিচিং ভিডিও সেহেতু আমি এখানে মিউজিক অ্যাড করতে চাচ্ছি না। যদি আপনি মিউজিক অ্যাড করতে চান তাহলে মিউজিকটা এখানে সবই কপিরাইট ফ্রি, অর্থাৎ এই মিউজিক অ্যাড করলে আপনি কোনো কপিরাইট ক্লেমে পড়বেন না। তো মিউজিক সিলেক্ট করে নিচে ডান এখানে ক্লিক করলে ভিডিওতে মিউজিক অ্যাড হয়ে যাবে। এছাড়া আপনি যদি আপনার নিজের পছন্দ মতো কোনো মিউজিক বা অডিও এখানে যুক্ত করতে চান সেক্ষেত্রে ভিডিও সিলেক্ট করে উপরের দিকে দেখুন কাস্টম অডিও, কাস্টম অডিও এখানে ক্লিক করলে অ্যাড অডিও ফাইল এখান থেকে আপনার পিসিতে থাকা যে কোনো অডিও আপনি এখানে যুক্ত করতে পারবেন। এখানে দেখুন as.com, এটার মধ্যে আমার কিছু মিউজিক আছে, যে মিউজিকটা আমি এটার সাথে যুক্ত করতে চাই সেটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করার সাথে সাথে মিউজিকটা এখানে চলে আসবে। আমি ক্লিক করলাম এখানে মিউজিকটা চলে এলো, এখানে দেখুন নিচের দিকে ডান, এই যে এখানে মিউজিকটা চলে এসেছে, ডানে ক্লিক করার সাথে সাথে মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনার পছন্দ মতো মিউজিক এখানে অ্যাড করতে পারবেন। এভাবে আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে যখন এডিট হয়ে যাবে তখন ভিডিওটা তৈরি করার জন্যে বা রেন্ডারিং করার জন্যে উপরের দিকে দেখুন ফিনিশ ভিডিও, এখানে দেখুন ফিনিশ ভিডিও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন ফিনিশ ইওর ভিডিও, ভিডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অবশ্যই হাই রেজুলেশন হবে। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এখানে অপশন আসবে মিডিয়াম রেজুলেশন, লো রেজুলেশন, তো অবশ্যই হাই 1080 রেজুলেশন মানসম্মত, আমি এটাই রেখে দিলাম। এরপরে এক্সপোর্ট এখানে ক্লিক করতে হবে। এরপরে ভিডিওটা কোন ফোল্ডারে সেভ করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডাউনলোড ফোল্ডারে এটা সেভ করতে চাই, তো ডাউনলোড ফোল্ডার সেভ করে এখানে ফাইল নেমটা টিচিং MP4, সেভ অ্যাজ টাইপ ভিডিও ফাইল এটা সিলেক্ট করে আমি এক্সপোর্টে ক্লিক করলাম। এটা অলরেডি এক্সপোর্টিং হচ্ছে, দেখুন ভিডিওটা তৈরি হচ্ছে। ভিডিওটা তৈরি হতে কত সময় লাগবে সেটা আপনার পিসির স্পিডের উপরে নির্ভর করবে। প্রথম দিক থেকে এক্সপোর্টিং শুরু হয়েছে, এটা অল্প সময়ের মধ্যে এক্সপোর্টিং কমপ্লিট হবে।
অল্প সময়ের মধ্যে ভিডিওটা তৈরি হয়ে যাবে। এই ভিডিও এডিটিং করতে আপনার কোনো অন্য কোনো সফটওয়্যার লাগবে না, আপনার উইন্ডোজ 10 এর মধ্যেই এত সুন্দর একটি ভিডিও এডিটর রয়েছে, যেটা ব্যবহার করে আপনি সহজেই যে কোনো ভিডিও এডিট করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমার পিপল ভিশন 71 চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।